জনগণের কথা চিন্তা করেন সুশীল সমাজের এমন প্রতিনিধিদের সমন্বয়ে আগামীতে দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবে আর যতদিন পর্যন্ত দেশে সুষ্ঠু নির্বাচনী কাঠামো ও পরিবেশ তৈরি না হয় ততদিন ক্ষমতায় থাকবেন তারা এমনটি মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রাজধানীর একটি হোটেলে নাগরিক ঐক্য আয়োজিত সেমিনারে বক্তারা আরও বলেন বিদ্যমান সংকটময় পরিস্থিতি উত্তরণে অন্তর্বর্তী সরকারের বিকল্প নেই মাইনুল শোভনের রিপোর্ট সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর সরকার আর তার বিপরীতমুখী অবস্থানে দেশের বেশ কিছু রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধি এই অবস্থার প্রেক্ষিতে সরকার বিরোধী শিবিরের অন্যতম দল নাগরিক ঐক্য সেমিনারের আয়োজন করে গুলশানের একটি হোটেলে বিষয় অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশ সেমিনারে বক্তাদের দাবি অপর দলকে সহ্য করার সংস্কৃতি গড়ে ওঠেনি দেশের রাজনৈতিক দলগুলোর মাঝে তাই বিদ্যমান আস্থার সংকটময় পরিস্থিতি উত্তরণে প্রয়োজন নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এত হতাশ হওয়ার দরকার নাই আমরা যতগুলা কেয়ারটেকার গভর্নমেন্ট করেছিলাম বা আপনার 91 সালের সরকার করেছিলাম এগুলোতে প্রায় 50-60টা লোক আছে দেখবেন তো 50-60টা লোক যে ছিল তাদের মধ্যে আপনি 3-4টা লোক সম্পর্কে প্রশ্ন তুলতে পারেন বাকি কারো সম্পর্কে প্রশ্ন তুলতে পারবেন না আমাদের এখানে ভালো লোক আছে দেশের জন্য জীবন দিয়ে দিবে এরকম লোক আছে আর এই যে স্যাংশন আমরা বিদেশিদের কথা বলি বিদেশিদের ইন্টারভেনশন কেন হবে বিদেশিরা কেন আমাদের বিষয়ে কথা বলে আরে ভাই বিদেশিরা র‍্যাবের ব্যাপারে কথা বলছে দেখে তো এখন মনে হয় প্রতিদিন আমি নরহত্যার খবর পাই না মানে নাই বললেই চলে অন্তর্বর্তীকালীন সরকার বলে দেশের সব সমস্যার সমাধান হবে এরকম মনে করার কোনো কারণ নেই বাট এখন এই মুহূর্তে এই পর্যায়ে এরকম একটা সরকার ছাড়া বাংলাদেশ যেদিকে অগ্রসর হচ্ছে যে সংঘাতের দিকে অগ্রসর হচ্ছে সেখানে আমরা জনগণ ক্ষতিগ্রস্ত হব অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দাবি করেন জনরোষ মোকাবেলা করার সক্ষমতা নেই আওয়ামী লীগের সরকার দেশে ও বিদেশে বন্ধুহীন হয়ে পড়েছে বলেও মনে করেন তিনি নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার নিয়েও মতামত দেন তিনি কেয়ারটেকার বলেন যে নামই বলেন না কেন আমি বলি অন্তর্বর্তী ওই সরকার কেয়ারটেকারও নয় ইট ডাজেন্ট টেক কেয়ার অফ ইলেকশন অনলি সে টেক কেয়ার করবে যাতে দ্রব্যমূল্য কমে দেশে অন্যায় দুর্নীতি কমে তার মানে ইট ওয়ার্কস অ্যাজ আ কমপ্লিট গভর্নমেন্ট সেই রকম সিভিল সোসাইটির লোক লাগবে যারা জনগণের সাথে নিয়োজিত আছেন যত ধরনের সংস্কার করতে হয় তিনি সেই সংস্কার করবেন যতদিন তাকে ক্ষমতায় থাকতে হবে ততদিন পর্যন্ত দেশের অর্থনীতি যাতে একটা নির্ভরযোগ্য জায়গায় দাঁড়ায় একটা আস্থার জায়গায় দাঁড়ায় একটা ভবিষ্যৎ উন্নতির পদক্ষেপ নেওয়ার মতো যাতে হয় সেই রকম কর্মসূচি সে দেবে তবে সেমিনারে ভার্চুয়ালি যোগ দেওয়া বক্তাদের অনেকের মতেই রাজপথে সমস্যার টেকসই সমাধান সম্ভব নয় প্রকৃত সমাধান হতে পারে কেবল আলোচনার টেবিলে মাইনুল শোভন বাংলা ভিশন ঢাকা